পশ্চিমবঙ্গ সরকার প্রথম দিন থেকে ডেঙ্গির প্রকোপ যে বাড়বে, ডেঙ্গি যে আগামী দিনে এক মহামারীর আকার নেবে সেটা জেনে শুনে বুঝেও সরকার চুপ করে থেকে যে মানুষকে সতর্ক করেনি এবং ডেঙ্গি মোকাবেলার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন স্পেন যাত্রা নিয়ে, স্পেনের শিল্পপতি ধরার জন্য তিনি ব্যস্ত ছিলেন। ডেঙ্গি থেকে মরল, কে বাঁচল, কার কী হলো দেখার বা সময় কোথায়, ভাববারই বা সময় কোথায়। অথচ সমস্ত বিশেষজ্ঞরা বলেছিল, ইভেন আমিও নিজে বলেছি, আমি বিশেষজ্ঞ নই, আমার মনে হয়েছে তাই বলেছি, কারণ বরাবর এটা দেখছি যে আগস্টের পর, সেপ্টেম্বরের পর থেকে এই ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করে। আগস্ট সেপ্টেম্বর ভয়ঙ্কর মাস ডেঙ্গির জন্য। তো স্বাভাবিকভাবে আমরাও বলেছিলাম সেই সময়, আমি নিজেও বলেছিলাম, এই মাসে যদি সতর্ক না হই আমরা ডেঙ্গি ড্যাং ড্যাং করে কিন্তু পশ্চিমবঙ্গে তার বিষাক্ত প্রভাব বাড়াবে। আজকে হয়েছে তাই, হাসপাতাল তার জন্য প্রস্তুত নয়, ডাক্তার প্রস্তুত নয়। ডেঙ্গিতে কারো মৃত্যু হলে সার্টিফিকেটে ডেঙ্গিতে মৃত্যু এ কথা লেখা যাবে না। এ এক অদ্ভুত ধরনের স্বাস্থ্যক্ষেত্রে এক স্বৈরাচার মানসিকতা দেখতে পাচ্ছি, স্বাস্থ্যক্ষেত্রে এক স্বৈরাচারী শাসন চলছে। ডাক্তার কি প্রেসক্রিপশন লিখবে সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দেবে। অর্থাৎ ডেঙ্গিতে মৃত্যু হলে বলা চলবে না যে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে, কারণ তাহলে সরকারের রেকর্ড খারাপ হয়ে যাবে। তাই এটা আরেক ধরনের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আরেক ধরনের অত্যাচার বলে আমি মনে করি। ডাক্তার তার নিজের মতন করে মানুষকে বলুক, মানুষ জানুক, এটাই হওয়া উচিত। স্বাস্থ্য পরিষেবা বলতে এটাই বোঝায়, স্বাস্থ্য পরিষেবা ডাক্তারের কাজ। ডাক্তারের উপরে ডাক্তারি করা ঠিক না, খোদার উপরে খোদকারি করা ঠিক না। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, ডেঙ্গি মোকাবেলায় আপনি ব্যর্থ, পশ্চিমবঙ্গের চিকিৎসক কুলকে স্বাধীনভাবে কাজ করার দায়িত্ব দিন।